বন্ধুরা আজ আমি আপনাদের জন্য হিস্ট্রির একটা ছোট্ট স্টোরি নিয়ে এসেছি যা দেখার পর আপনার হোঁশ উড়ে যাবে এবং চোখ জলে ভরে উঠতে বাধ্য হবে ভারতের ইতিহাসে কিভাবে ব্রেস ট্যাক্স নেওয়া হতো ব্রেস ট্যাক্স মানে স্তনের উপর ট্যাক্স নেওয়া হতো এই কাহিনীটা তখনের যখন ভারত স্বাধীন হয়নি তখন ভারতে প্রিন্সলি স্টেটস ছিল তারই মধ্যে একটা রাজ্য হল ত্রাভাঙ্কুর যার এখন বর্তমান নাম কেরালা সময়টা ছিল সাল সতেরোশো সেই সময় স্থাপিত হয় ত্রাভাঙ্কর সাম্রাজ্যের যার প্রতিষ্ঠাতা ছিল মার্থান্ডা ভার্মা তখন ত্রাভাঙ্কর রাজ্যের মধ্যে একটা আইন তৈরি করা হয়েছিল উচ্চ বর্ণের লোকেদের দ্বারা তবে এই আইন তৈরি করা হয় আসলে নিম্নবর্ণের জাতির পুরুষ এবং মহিলাদের উদ্দেশ্যে যেমন ধরুন নিম্নবর্ণের কোনো পুরুষ যদি মাথায় পাগড়ি পড়ে অথবা কোনো বস্ত্র দিয়ে যদি মাথাকে ঢাকতে চায় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে কি রকম তাই না সেইভাবেই নিম্ন নিম্নবর্ণের যে মহিলারা ছিল তাদের ওপর যে ট্যাক্স লাগানো ছিল সেটা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে যদি তারা তাদের স্তন ঢেকে রাখতে চায় তাহলে তাদের উচ্চবর্ণের শাসকদের ট্যাক্স বা কর দিতে হবে আগে হ্যাঁ তারা তাদের শরীরের ওপরের অংশকে ঢেকে রাখতে পারবে না যদি ঢেকে রাখে তার জন্য ট্যাক্স দিতে হবে এটা শোনার পর আপনার মানসিক স্থিতি বিগড়ে যাচ্ছে তাই না আর এটা তখনকার দিনে চলেই আসছিল উচ্চ বর্ণের মহিলাদের জন্য এই রকম কোনো আইন ছিল না তখন ত্রাভাঙ্করের দুটো নিম্ন জাতি ছিল ইজাভা আর নাদার কিন্তু এদের কাস্ট আলাদা ছিল সেই সময় ইজাভা উপগোষ্ঠীর এক মহিলা ছিল যার নাম নাগেলি আর সে এই সমস্ত আইন মেনে নিতে পারেনি যে সমস্ত নিম্নবর্ণের পুরুষেরা মাথায় কোনো বস্ত্র দ্বারা ঢেকে রাখবে অথবা মহিলারা তাদের স্তন ঢেকে রাখবে কাপড় দিয়ে তাদের ট্রাভাং করে রাজাকে কর দিতে হবে আর এই ট্যাক্স নেওয়ার জন্য ট্যাক্স অফিসার সবার ঘরে ঘরে যেত প্রতি সপ্তাহে যখন তারা ঘরে ঘরে যেত কর আদায় করতে সেই কর কলা পাতাই করে দিতে হতো এই সমস্ত অন্যায় অত্যাচার নাগেলি একদমই মেনে নিতে পারেনি যদি কোনো মহিলা তার স্তন ঢেকে রাখতে চায় তাহলে কারোরই আপত্তি হওয়ার তো কথা নয় আর এটাই তো স্বাভাবিক তারপর সে তার স্তন ঢেকে চলাফেরা করতে শুরু করলো আর এই কথাটা পুরো সমাজে ছড়িয়ে গেল তখন উচ্চবর্ণের শাসকেরা তা মেনে নিতে পারল না তারা ভাবল যে নিম্নবর্ণের লোকেরা তো বিশ্বাসঘাতকতা করছে এইভাবে কথাটা ট্রাভাংকরের রাজার কাছে পৌঁছে গেল তখন রাজা ট্যাক্স অফিসারকে পাঠালো আর বলল যে যদি ওই মহিলা তার স্তন ঢেকে রাখে তাহলে অবশ্যই ট্যাক্স নিয়ে এসো সেই দিন দুপুর বেলায় তারা সদল বলে নাগেলির ঘরে পৌঁছায় অনেক তর্কবিতর্কও হয় এবং নাগেলি ট্যাক্স দিতে রাজি হয়নি ট্যাক্স অফিসাররা নাগেলিকে যথেষ্ট হয়রানি করেছিল এবং অনেক কটুবাক্য প্রয়োগ করেছিল তার জাতি তুলে এরপর নাগেলি দরজা বন্ধ করে ঘরের ভেতর চলে যায় তখনও ট্যাক্স অফিসাররা মনে করল যে সে হয়তো ট্যাক্স আনতে গেছে কিন্তু যখন সে ফিরে এলো সেটা দেখার পর তাদের হোঁশ উড়ে গেল যত লোকজন ছিল তাদের সকলেরই কেননা সে তার দুটি স্তনকে কেটে কলা পাতায় রেখে সাজিয়ে তাদের সামনে তুলে ধরে আগে হ্যাঁ ঠিক এমনটাই করেছিল সে আর এটাই নাগেলির ইতিহাস যে ইজাবা কমিউনিটি থেকে বিলং করত আজকের দিনে নাগেলিকে সেখানকার অর্থাৎ কেরলের ত্রাভাঙ্করে প্রায় সকলেই পুজো করে কিন্তু নাগেলি সেই দিনই মারা যায় প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার কারণে এরপর সোসাইটিতে নতুন রিফর্ম আসে ত্রাভাঙ্করের রাজার ওপর এতটাই প্রেসার আসে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হতে থাকে এই ব্রেস্ট ট্যাক্স তুলে নেওয়ার জন্য এরপর ট্রাভাঙ্করের রাজা ইজাভা কমিউনিটি থেকে ব্রেস্ট ট্যাক্স বা মুলাকারম তুলে নেয় তখন সময় ছিল সাল আঠেরোশো এই সব কিছু সম্ভব হয় নাগেলির জন্য এরপর আর কাউকে ব্রেস্ট ট্যাক্স দিতে হয়নি আর তারা তাদের স্তন ঢেকে রাখার অধিকার পেয়ে যায় এবার আসা যাক নাদার কমিউনিটিতে আমি আগেই যেমনটা বলেছি এটাও একটা নিম্নবর্ণের কমিউনিটি ছিল তখন তারাও এই ব্রেস্ট ট্যাক্সের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করল কেননা রাজা তো শুধুমাত্র ইজাবা কমিউনিটিকে পারমিশন দিয়েছিল কিছু ঐতিহাসিকদের কথায় ব্রেস্টের সাইজের ওপর ট্যাক্স কম বা বেশি হতো যদি স্তনের সাইজ বড় হয় তাহলে বেশি ট্যাক্স আর সাইজ কম হলে কম ট্যাক্স মানে এটা এটা বলতে গিয়েও আমার গলার স্বর যেমন কেন কেঁপে উঠছে আর লজ্জাও লাগছে কিন্তু হ্যাঁ এটাই বাস্তব এবং এটাই সত্যি আমার মনে হয় আপনাদেরও এটা জেনে রাখা দরকার যে কতটা জঘন্য ছিল তৎকালীন সমাজ ব্যবস্থা এবং সমাজের কল্ড উচ্চবর্ণের মানুষেরা এবার ফিরে আসি নাদার কমিউনিটিতে তারা এবার ধর্ম পরিবর্তন করতে লাগলো তারা ধীরে ধীরে ক্যাথলিক ধর্মে রূপান্তরিত হতে লাগলো পর্তুগিজদের সংস্পর্শে এসে কারণ অভিয়াসলি তারা ব্রেস্ট ট্যাক্স থেকে মুক্তি পেতে চায় আর ক্যাথলিক ধর্মে পরিবর্তন হলে তারা আর নিম্নমর্ণের থাকবে না এবং তাদের স্তন ঢেকে রাখার অধিকার তারা পাবে এবং কোনো ট্যাক্সও দিতে হবে না যখন এই কথাটা ট্রাভাঙ্করের রাজার কাছে পৌঁছল তখন রাজা আর ব্রিটিশদের মধ্যে কথোপকথন হতে লাগল ব্রিটিশদের কাছে এই কথাটা আস্তে আস্তে সাল আঠেরোশো এবং আরও পরে আঠেরোশো অব্দি সময় লেগে গিয়েছিল আর তখন মাদ্রাসের গভর্নর ছিল চার্লস ত্রিভেলিয়ান সে তখন ত্রাভাঙ্করের রাজার উপর চাপ তৈরি করতে লাগল এবং রাজা তখন বাধ্য হল পুরো নাদার কমিউনিটি থেকে ব্রেস ট্যাক্স বা মুলাকারাম তুলে দিতে কিন্তু তাও ভেতরে ভেতরে কিছু নিম্নবর্ণের লোকেরা এই জঘন্য ট্যাক্স আদায় করে যাচ্ছিল সাল উনিশশো পর্যন্ত মানে যখন স্বাধীনতার লড়াই তুঙ্গে চলছে তখন গিয়ে এই ব্রেস ট্যাক্স সম্পূর্ণভাবে উঠে গেল আপনারা সকলেই ভেবে দেখবেন সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত এই ট্যাক্স তুলতে গিয়ে কত মানুষ নিজের জীবন বলিদান দিয়েছে বিশেষ করে সেই নাগেলি তাহলে ভিডিওটা যত পারুন শেয়ার করুন যাতে সকলেই ভারতের ইতিহাসের এই কালো অধ্যায় সম্পর্কে জানতে পারে আর ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টে জানান আপনার কি মতামত এই ট্যাক্স বা মূলাকারম সম্পর্কে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন